আসসালামু আলাইকুম, আমি ইলেকট্রিশিয়ান মুমিন আপনার জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক ভাইরা রয়েছে যারা কাজ জানেন কিন্তু ছোট টয়লেট হলে পরে সেই টয়লেটে কিভাবে ডেকোরেশন করবেন, অর্থাৎ সব ধরনের আইটেম কিভাবে রাখবেন অনেকেই কিন্তু বুঝতে পারেন না। তাই আজকে আপনাদের সেই জটিল কাজের সহজ একটি সমাধান দিব। এই টয়লেটের মাপ রয়েছে 5 ফিট বাই 5.5 ফিট, বাথরুমটা পূর্ব পশ্চিম, আমার উত্তর এবং দক্ষিণ এই চওড়াটা রয়েছে আপনার হলো 5 ফিট এবং পূর্ব এবং পশ্চিম সাইড রয়েছে 5.5 ফিট। তো এইটুকু জায়গার ভিতরে আমি প্যান বসাবো, বেসিন বসাবো, ঝর্ণা রাখবো এবং গিজারের লাইনটাও করব। তে অনেক ভাইরাই কিন্তু এই অল্প জায়গায় কীভাবে এই কাজগুলো করতে হয় অনেকেরই কিন্তু অজানা। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা একমাত্র আমার চ্যানেলে ইলেকট্রিক এবং স্যানিটারি সকল কাজ খুব সহজভাবে শেখানো হয়। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এখন বাথরুমের ভিতরে যে প্যানটা হবে, এই প্যানটা বসে যাতে ডান হাতে ট্যাপটা ব্যবহার করতে পারে সেদিকে অবশ্য আগে প্রথমত খেয়াল করতে হবে। তো এখন আমি প্যানের যে সাইজ হবে পিছন থেকে আমি 3 ফিট জায়গা আমি প্যানের জন্য জায়গাটা রাখব। যে প্যানটা আমি একটু বড় সাইজে দিব, আরেকের প্যানটা আমি বড় সাইজ দিব। তো এখানে যে 5 ফিট জায়গাটা রয়েছে, এই 5 ফিটের জায়গা 3 ফিট আমি এখানে প্যানের জন্য ব্যবহার করলাম, বাকি 2 ফুট জায়গা রইলো, এই 2 ফুট জায়গায় আমি বেসিং দিব। আর এইখানে আমার যে 5.5 ফিট যে সাইডে জায়গা রয়েছে পূর্ব পশ্চিম, সে সাইডে আমি 2.5 ফিট অর্থাৎ 30 ইঞ্চি প্যানের জন্য জায়গা নিব। অর্থাৎ এটা ফ্লোরের দিক দিয়ে কিন্তু আমি এই সাইডটুকু আমার প্যান হবে। পিছন থেকে আমি সামনের দিকে 3 ফিট প্যানের জন্য জায়গা নিলাম এবং সাইড থেকে আমি 2.5 ফিট অর্থাৎ 30 ইঞ্চি জায়গা নিলাম। তো এখন ভালো করে আমি আপনাদের খেয়াল করে দেখাই, এটা হলো 3 ফিট অর্থাৎ হলো এই পিছনের ওয়াল থেকে এইখানে আমি 3 ফিট জায়গা নিলাম। দেখেন এটা হলো আপনার পিছন সাইড। তো এখন আমার এইখানে ঝর্ণা এবং গিজারের লাইন হবে, অর্থাৎ যে সাইডে আমার 5.5 ফিট জায়গা রয়েছে সেই 5 ফিটের জায়গায় আমি এখানে 2.5 ফিট বাদ দিয়ে আমি কিন্তু এখন ঝর্ণার লাইনটা করব। তো এখানে 2.5 ফিট জায়গা বাদ দিয়ে বাকি যেটুকু জায়গা থাকবে সেই জায়গাটুকু কিন্তু আমি ঝর্ণার লাইনটা মিডল করে রাখব। তো এখন আমি ওরে পার আমার দেখেন ডাক দিচ্ছি, আমি ইটটা ইটটা ফ্লোর থেকে 6 ইট উপর দিয়ে চারদিকে আমি ঘুরে নিয়েছি। দেখেন কনসিল কিন্তু কেটে দিয়েছি, ফ্লোর থেকে অর্থাৎ টেম্পোর ঢালাই থেকে 6 ইট উপর দিয়ে কিন্তু মেশিন দিয়ে আমি কেটেছি। এখন আমি কনসিল ছাড়িয়ে আমি টিএস পাইপ এবং প্যান বসাবো। দেখেন আমি কিন্তু মেন লাইন এবং এখানে দেখেন এটা ঝর্ণার লাইন আমি কিন্তু কেটে ফেলেছি। এখন এটাকে কনসিল ছেড়ে দিয়ে এটাকে খুলে তারপর আমি টিএস পাইপের কাজ করব। তার আগে আপনাদের আমি প্রথমত 4 ইঞ্চি পাইপের আমি ফিটিং করাবো। তো এটা হলো আমি প্রথমত এখানে দেখেন পানির অর্থাৎ গোসলের যে পানির যে পাইপটা সেখানে আমি এখানে আপাতত লং ট্যাপটা বসালাম। আর এখানে আমাকে অবশ্যই মাপটাকে খেয়াল করতে হবে। তো এখন প্রথমত আমি যেহেতু প্যান হবে, প্যানের জন্য অবশ্যই লং ট্যাপ ব্যবহার করব। তো লং ট্যাপ ব্যবহার করার জন্য অবশ্যই আমাকে গা মাটা পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে হবে। তো এখানে লং ট্যাপটা সোজা করার জন্য দেখেন উপরে ব্যানের সাথে একটা দাগ রয়েছে, নিচে একটা দাগ রয়েছে, এটাকে মিল করলেই আপনার লং ট্যাপটা সোজা হয়ে যাবে। এবং লং ট্যাপের উপরে খাড়া পাইপটা এটা আপনারা 16 ইঞ্চি থেকে 18 ইঞ্চি পাইপটা কাটবেন, তাহলে আপনার পাইপটা একটু বাড়তি থাকবে। আর কী জন্যে বাড়তি নিতে হবে পরবর্তী আমি প্যান বসানোর জন্য এই সুবিধাটা আমি আপনাদের বলবো। এই খাড়া পাইপটা আমার নেওয়া হয়েছে 16 ইঞ্চি, অর্থাৎ আমার যেটুকু প্রয়োজন তার থেকে কিন্তু প্রায় 8-10 ইঞ্চি আমি বাড়তি করে এই বড় পাইপটা নিয়েছি। এরপর পানির যে পাইপটা হচ্ছে অর্থাৎ ফ্লোরে যে পানির পাইপটা, এই পাইপটা আমি এখন খাড়া পাইপটা লাগিয়ে দিচ্ছি ঠিক একই মাপে 16 ইঞ্চি। এবং এখানে দেখেন লং ট্যাপের সাথে আমি কিন্তু সুন্দর করে
লং ট্যাপটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি। আর ঘুরে দেওয়ার একমাত্র কারণ আমি পরে বোঝাচ্ছি। যে প্রথমত আমি এখন প্যানের যে পাইপটা অর্থাৎ 4 ইঞ্চি যে পাইপটা সেই পাইপটা আমি এখন বসাবো। তো এই পাইপের যে মাপটা থাকবে সাইড থেকে আপনাকে 16 ইঞ্চি নিতে হবে। একটু ভালো করে দেখাই, সাইডের ওয়াল থেকে 16 ইঞ্চি আপনাকে নিতে হবে এবং পেছন থেকে 10 ইঞ্চি আপনাকে ক্লিয়ার নিতে হবে। একটু ভালো করে আপনাদের দেখাই, দেখেন পিছন থেকে 10 ইঞ্চি ক্লিয়ার নিতে হবে এবং সাইড থেকে 16 ইঞ্চি নিতে হবে। শুধু প্যানের ক্ষেত্রে নয়, যদি আপনি একই জায়গায় বা যদি কোমরটা লাইন করতে চান তাহলে কিন্তু আপনাকে সেই একই মাপে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। সাইড থেকে 16 ইঞ্চি এবং পিছন থেকে 10 ইঞ্চি আপনাকে মাপটা নিতে হবে। তো এখন আমি পিছনে এসে দেখাই, দেখেন এখন এই লং ট্যাপ থেকে বাইরে কতটুকু পাইপ নিতে হবে অনেকেরই কিন্তু অজানা। তো এখানে এই যে গাঁটনি রয়েছে, এই গাঁটনির বাইরে ইট রয়েছে, ইটে সেম সেম করে আপনাকে এই মাপটা নিতে হবে এবং এটা যতটুকু ফিটিংয়ের ভিতরে ঢুকবে সেইভাবে কিন্তু আপনাকে মাপ নিতে হবে। এখানে 1 ফিট দেখাচ্ছে, অর্থাৎ এই 1 ফিট 12 ইঞ্চি নিলে কিন্তু এই ফিটিংয়ের ভিতর পুরো ঢুকে যাবে এবং বাইরে ইট সেম সেম কিন্তু পাইপটা থেকে যাবে। তো দেখেন এইখানে যে ফিটিং মতো ঢুকবে সেই পর্যন্ত কিন্তু আমি এখানে পাইপের মাপটা নিচ্ছি। এখন পাইপটাকে কেটে আমি সুন্দর করে লং টপের সাথে লাগিয়ে আমি একটু বের করে দিব। দেখেন লং টপের সাথে লাগিয়ে আমি কিন্তু, দেখেন 4 ইঞ্চি পাইপটা আমি কিন্তু পিছন দিক বের করে দিয়েছি। এখন আমি ফাইনালি আমি লং টপটা মাপ দিব যে আমার বসানো ঠিক আছে কিনা। দেখেন ইট থেকে, দেখেন ইটে পাইপের কাদা পর্যন্ত, অর্থাৎ দেখেন যে 4 ইঞ্চি পাইপ রয়েছে পাইপের কাদা এটা হলো 16 ইঞ্চি আর পিছন থেকে আপনার এই পাইপের কাদা আপনাকে নিতে হবে 10 ইঞ্চি। দেখেন পাইপের কাদা, এই ইট থেকে পিছনের পাইপের কাদা পর্যন্ত আপনাকে নিতে হবে 10 ইঞ্চি। যদি কোমরটা বসাতে চান তাহলে কিন্তু এই সেম মাপই আপনাকে ব্যবহার করতে হবে। তো আমার ময়লা যে পাইপটা সেই পাইপটা কাজ হয়ে গেল। এখন আমি গোসলের পাইপের জন্য আমি এখন কাজ করব। তো এখন প্যানের যে আমি বলছিলাম যে প্যানের সাইডে আমি 30 ইঞ্চি জায়গা আমি এখানে কিন্তু বাদ দিয়ে দিব। দেখেন 30 ইঞ্চি চওড়াটা, প্যানের চওড়া থাকে কিন্তু 22 ইঞ্চি কিন্তু আমি এখানে 30 ইঞ্চি নিচ্ছি যাতে প্যানটা ভালোভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ ফ্লোরটা একটু বড় হয় ওঠা নামা খুব সুবিধা হয়। তো এখন 30 ইঞ্চি সাইড অর্থাৎ 30 ইঞ্চি প্যানের ফ্লোরটা বাদ দেওয়ার পর এখানে আমি এখন পানির পাইপের জন্য আমি এখানে লং ট্যাপটা বসাবো। তো এখন আমি আপনাদের ভালো করে দেখাই, আপনারা মনে হতে পারে লং ট্যাপটা যদি আমি সোজা করে ধরি তাহলে এটাকে আমি কীভাবে কাজ করতে পারবো। যদি আমি সোজা করে বসাই তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আমি অ্যাঙ্গেল করে বাইরে কিন্তু দিতে পারবো না, অর্থাৎ এই লং ট্যাপটা আসলে কাছে হয়ে গেছে যার জন্য এখানে কিন্তু ব্যান ঘুরিয়ে কিন্তু কাজটা হচ্ছে না, আসলে দিতে পারছি না, যার কারণে এই লং ট্যাপটা সুন্দর করে আমাকে একটু বাঁকা করে নিতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেল করে এই সিস্টেমটা একটু বানাইতে হবে। দেখেন আমি যদি লং ট্যাপটা এইভাবে আমি রাখি তাহলে এখানে ওয়াল থেকে আমাকে খাড়া পাইপটা 3 ইঞ্চি হতে হবে। এখন দেখেন এখানে কিন্তু ওয়াল থেকে এই খাড়া পাইপটা 3 ইঞ্চি থাকতে হবে, তাহলে কাজটা কিন্তু সুন্দর হবে। আর এইভাবে যদি পরবর্তী আমি যদি ব্যান লাগাই তাহলে খুব সহজে কিন্তু বাইরে আমি বের করতে দিতে পারবো। দেখেন পাইপটা কিন্তু আমি ব্যান লাগিয়ে পাস করে দিতে পারবো। আর যদি লং ট্যাপটা সোজা করে ধরতাম তাহলে কিন্তু এই কাজটা করতে পারতাম না। এখন সুন্দর করে লং ট্যাপটা গা মাঠা মারার পর এবার আমি মধ্যে দুটা পাইপ জয়েন দেওয়ার জন্য 4 ইঞ্চি পাইপ আপনার হলো কেটে তারপরে ব্যান আমি এখানে লাগিয়ে ফেলবো। দেখেন এখন এটাকে স্ট্রেট সোজা রয়েছে কি না আমাকে একটু দেখে নিতে হবে। দেখেন আমার পাইপটির সাথে ব্যানটা কিন্তু সোজা রয়েছে। তো এখন আমি এখানে বসিয়ে দিব। তো এখন সেম আগের মতোই যে এখানে এখন পিছন পর্যন্ত ইটে সেম সেম করে ধরে আমাকে কতটুকু পাইপ লাগবে সেই পাইপটুকু মাপ নিয়ে এখন ব্যানের সাথে আমি লাগিয়ে দিব। তো এখানে আমার 15 ইঞ্চি এখানে আমার পাইপটা দরকার। এখন 15 ইঞ্চি পাইপ কেটে আমি এখানে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিব। দেখেন আমি সুন্দর করে লং ট্যাপটা তুলে এনে আমি কিন্তু ভালো জায়গায় আমি কিন্তু লাগিয়ে তারপরে বাথরুমের ভেতর লাগিয়ে দিলাম। তো এখন এই লং ট্যাপের উপর যে খাড়া পাইপটা রাখলাম এটা ওয়াল থেকে সর্বনিম্ন আপনাকে 3 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে, কারণ টাইস আপনাকে 2 ইঞ্চি জায়গা পূরণ করবে, বাকি 1 ইঞ্চি জায়গাটা ফ্রি থাকবে। খুব সহজে কিন্তু পরবর্তীতে টাইস আলাদা ছাকনাটা লাগাইতে পারবে, এর জন্য অবশ্যই আপনাকে 3 ইঞ্চি ক্লিয়ার রেখে তারপর খাড়া পাইপটা রাখতে হবে। তো এখন আমার পাইপগুলো যেহেতু আমার এখানে বসানো হয়ে গেছে আমি মাটি দিয়ে বন্ধ করে দিলাম। তো এখন হলো যে দুটা পাইপের কাজ করলাম সেটা দেখেন পিছন সাইড। এখন আমি এই পিছনে
ডটটি ব্যবহার করব। দুটো পাইপ দেখেন সমান সমান রয়েছে, এটা সোজা রয়েছে, তো এখানে আমি ডটটিটা এখানে আমি লাগিয়ে ফেলবো। তো দেখেন ডটটি লাগানোর সময় অবশ্যই দিকটা দেখে লাগাবেন। তো এখন দেখেন সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণ অবশ্যই আপনাকে আটা ব্যবহার করতে হবে, যাতে কোনো সময় লিক না করে। এটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে আপনার ডটটিটা কোনো দিকে বাঁকা বা ইস্টে সোজা হয়েছে কি না, আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। এবং এই ডটটিটা অবশ্যই আপনার এই ইট থেকে সর্বনিম্ন আপনাকে হাফ ইঞ্চি ক্লিয়ার করতে হবে, এবং বেশি বাড়তিও রাখা যাবে না। আপনার চেষ্টা করতে হবে হাফ ইঞ্চি আপনার যেন ইট থেকে ক্লিয়ার থাকে। তো এই পাইপটা যখন আপনারা ইট সেম সেম করবেন, তাহলে এই ফিটিংটা পুরো ঢোকার দিলে পরে কিন্তু হাফ ইঞ্চি আপনাকে ইট থেকে ক্লিয়ার থাকবে। তো দেখেন দুইটা আমার ডটটি কিন্তু সুন্দরভাবে ইটে সোজাভাবে কিন্তু দেখেন এখানে রয়েছে, এবং এই দুইটা দেখেন দেখে একই সমান্তরাল, অর্থাৎ উঁচু নিচু কিন্তু হয়নি, এবং ইস্টের সোজাভাবে কিন্তু দুটা ডটটি কিন্তু এখানে ফিটিং করা হয়েছে। এবং দেখেন ইট থেকে এখানে হাফ ইঞ্চি জায়গা ক্লিয়ার রয়েছে। যদি প্লাস্টার পরবর্তীতে করে দেও, তাও কিন্তু সুন্দরভাবে পাইপটা আমি উপর দিকে তুলতে পারবো। তো এখন এখানে যে বাড়তি যে গ্যাপটুকু রয়েছে, এটাকে আবার ঢালাই দিয়ে আমি এটাকে একটু জাম দিয়ে দিব, যাতে ভেতরের মাটিটা যেন বের হয়ে না আসে, এবং পাইপটা আমার মজবুতভাবে এটা স্থায়ীভাবে এটা মজবুত হয়। এর জন্য অবশ্যই আপনাকে ঢালাই দিয়ে এটাকে সাপোর্ট দিতে হবে। দেখেন আমি কিন্তু সুন্দরভাবে দুই পাশে কিন্তু দেখেন আমি ঢালাই দিয়ে এটাকে একটু জাম দিয়ে দিচ্ছি, যাতে আমার পাইপটা মজবুত এবং সুন্দর থাকে। এরপর একটু পানিতে এটাকে ধুয়ে দিতে হবে, যাতে কাজটা সুন্দর এবং ভালো হয়। তো এখন আমি প্যান বসানো দেখাবো, আসলে প্যানটা কীভাবে বসাবেন। তো আমি বলেছিলাম যে লং টাইপের পাইপটা 16 ইঞ্চি কেটেছিলাম বাড়তি করে। তো এই বাড়তি করে কাটার কারণ সুবিধা আমি এখন আপনাদের দেখাবো, যে আসলে এই প্যানটা কীভাবে সহজভাবে আপনারা বসাবেন। তো এটা হলো টেম্পোরার, তে নিচে কর টেম্পোরার ঢালাই থেকে 2 ইট পর্যন্ত, অর্থাৎ যেখান থেকে আপনার ইটটা গাঁথনি শুরু হয় সেখানে, অর্থাৎ নিচের থেকে 2 ইট পর্যন্ত আপনাকে প্যানের ফ্লোর করতে হবে। দেখেন এই যে প্যানের ফ্লোর, এই প্যানটাকে সুন্দর করে এবার ইঞ্চি টেপ এরকম প্যানের উপর ফেলিয়ে দিবেন। ফেলে দেওয়ার পর এটাকে ধরেন আমি প্যানের উপর দেখেন ইঞ্চি টেপ ফেলে দিয়ে আমি কিন্তু 2 ইট পর্যন্ত আমি ধরেছি। তো এখন এই প্যানটাকে আমি যে পর্যন্ত পাইপটা ঢুকবে সেই অঞ্চল কিন্তু আমি মাপটাকে নিচ্ছি। দেখেন প্যানটাকে কতটুকু এখানে ঢুকবে সেটুকু কিন্তু এখানে এস্টিমেট করে আমি কিন্তু দাগ দিচ্ছি। দেখেন আমি এই উপরে বাড়তি পাইপটুকু কিন্তু আমি কেটে দেবো। যদি মনে করতাম যে প্যান আমি আরেকটু উঁচু করব, তাহলে কিন্তু দাগটা আমি আরেকটু উঁচু করে ধরতাম, অর্থাৎ দাগটা কিন্তু উপরে দিতাম। আর যদি মনে করতাম যে প্যানটা আমি একটু ডাউন করব, তাহলে কিন্তু দাগটা আমি আরেকটু নিচে দিতাম। এর জন্য এই পাইপটাকে বাড়তি করে রাখা, যাতে আমি প্যানটাকে আমার মনের মতো রেবেলে, অর্থাৎ ফ্লোর অনুযায়ী হাইটে আমি কিন্তু বসাইতে পারবো। এখন এই প্যানটা আসলে প্যানটা কিন্তু এই পাইপের ভিতরে ঢুকবে না, এটাকে আমাকে একটু আগুন ধরে এটাকে নরম করে নিতে হবে। নেওয়ার পর দেখেন তো যখন আপনার আগুন ধরাবেন, এটা অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন, এবং হাতে অবশ্যই পানি নিয়ে আপনারা চেক করবেন যে পাইপটা নরম হয়েছে কি না। তো এখন দেখেন সুন্দরভাবে আমি কিন্তু প্যানটাকে আমি ঢুকে দিলাম, এবং হাতে অবশ্যই পানি রাখবেন। যখন প্যানটাকে ঢুকে দিবেন, এটাকে পানি দিয়ে আবার সুন্দর করে ভিজিয়ে দিবেন, যাতে প্যানটা সুন্দরভাবে বসিয়ে দেয়। তো দেখেন এখানে আমি কিন্তু সুন্দরভাবে প্যানটাকে বসিয়ে দিলাম। বসানোর পর এটাকে স্পিড রেবেলতে আমি একটু রেবেল করে নেব। তো দেখেন স্পিড যে লেবেল রয়েছে, এই লেবেল দিয়ে দেখেন আমার এখানে পানিটা কিন্তু ঠিক মাঝখানে এখানে আমার একটু কিন্তু সামনের দিকে একটু আপ রয়েছে। তো প্যানটা একটু আমার সামনের দিকে একটু আপই রাখতে হবে। দেখেন আপনার হলো 1 থেকে 2 সুদ আপনাকে অবশ্যই সামনে দিকে একটু আপ রাখতে হবে, যাতে মলটা ব্যবহার করার সময় মলটা খুব সহজে নিচের দিকে নেমে যায়। তো এখন এটাকে প্যানটাকে সঠিকভাবে লেভেল করার পর আপনাকে সলিং করে নিতে হবে। তো এখানে যেহেতু আমার সামনের দিকে আমার ব্যাচিং বসবে, এর জন্য আমাকে এই প্যানের ফ্লোরটাকে সুন্দরভাবে স্কোয়ারভাবে আমি এটাকে আমি নেব। তো আমি বলেছিলাম যে আসলে চওড়াটা নেব আমি 30 ইঞ্চি, অর্থাৎ 2.5 ফিট, এবং পিছন থেকে আমি নেব 3 ফিট। দেখেন এখানে আমি চওড়াটা প্যানের চওড়াটা নিচ্ছি আমি 30 ইঞ্চি, অর্থাৎ 2.5 ফিট, এবং পিছন থেকে আমার নিতে হবে 3 ফিট। দেখেন পিছন থেকে আমি বলেছিলাম যে আমার 3 ফিট ফ্লোর হবে। তো দেখেন আমি প্যানের ফ্লোরটা পিছন থেকে 3 ফিট নিচ্ছি। নেওয়ার পর সুন্দর করে চতুর্দিকে আমি এখন ছলিং করে দেব ইট দিয়ে।
ছলিং করার পর ইটটাকে সুন্দর করে একটু ভিজিয়ে নিতে হবে, যাতে ঢালাইটা সুন্দর এবং সঠিকভাবে হয়। এদিকে আমাকে অবশ্যই একটু ভিজিয়ে নিতে হবে। ভিজানোর পর এখন প্যানের পিছনে আমরা লো ডাউন দিয়ে থাকি, এই লো ডাউনের জন্য পাইপটাকে মাপ নিতে হবে। প্রথম ব্যান্ডটাকে ধরার জন্য আপনাকে পিছন থেকে 3 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে, তারপর কতটুকু পাইপ লাগবে সেই মাপটা নিতে হবে, অর্থাৎ 6.5 ইঞ্চি আপনাকে পাইপটা নিতে হবে। দেখেন 6.5 ইঞ্চি পাইপ নেওয়ার পর এই পাইপটাকে আপনাকে একটু অ্যাঙ্গেল করতে হবে, অর্থাৎ কেটে নিতে হবে। দেখেন এইটা কাটার একমাত্র কারণ আপনার প্যানের ভিতরে আসলে দুই পাশে দুটা ছিদ্র থাকে, যাতে খুব সহজেই পানি দুইটা ছিদ্রের ভিতরে প্রবেশ করতে পারে, যার কারণে এরভাবে কেটে দেওয়া হয়। এখন এই পাইপের মাথায় আমরা একটু প্যাস্টেপ মেরে দিব, আর পাইপটা হলো 1.5 ইঞ্চি। এই প্যাস্টেপ মারার কারণ যখন ঢালাই দিব, যাতে ঢালাইয়ের সিমেন্ট বালু মিশানো যে পানি, গ্রাউটিং পানি, এই পানিটা এই ভিতরে না ঢোকে, যার কারণে আমরা এই প্যাস্টেপটা মারা হয়। তো দেখেন এখানে পিছন থেকে 3 ইঞ্চি আমি কিন্তু ক্লিয়ার রেখেছি, যাতে খুব সহজে লোডাউনটা পুস্টিং করতে পারবো। 2 ইঞ্চি টাইস এখানে জায়গা পূরণ করবে, বাকি 1 ইঞ্চি থাকবে, খুব সহজে লোডাউনের পাইপটা এই নিচের ভিতরে, ব্যানের ভিতরে আমি প্রবেশ করাতে পারবো। তো এখানে আমার কিন্তু সব রেডি। এখন আমি সুন্দর করে ঢালাই দিয়ে দিয়ে আমি প্যানটাকে সুন্দরভাবে ঢালাই দিয়ে দিব। তো আমার পরিপূর্ণভাবে কিন্তু ঢালাই দেওয়া হয়ে গেল, দেখেন। তো এটা আধা ঘন্টা পর কিন্তু আমি এই যে কাঠ দিয়ে সাপোর্ট দিয়েছিলাম, এই সাপোর্টটা কিন্তু আমি উঠাইতে পারবো। তো দেখেন আমি প্যানটাকে সুন্দরভাবে আমি ঢালাই করে ফেললাম। এখন আসি টিএস পাইপের কাজ, কীভাবে টিএস পাইপে আমি কাজ করেছি। তো এখন ফ্লোর থেকে আপনারা বালতির ট্যাপটা কতটুকু দেবেন হাইটে, এটা আপনাকে আমি বলি। ফ্লোর থেকে আপনাকে 30 ইঞ্চি হাইটে এই আপনি এই বালতির ট্যাপটা আপনি রাখবেন। দেখেন আমি ফ্লোর থেকে আমি ধরি, ফ্লোর থেকে এখানে আপনার হাইট রয়েছে 30 ইঞ্চি, অর্থাৎ 2.5 ফিট। একটা বালতি, বড় বালতি, তার হাইট থাকে আপনার 20 ইঞ্চি 22 ইঞ্চি। তে আপনারা অবশ্যই 30 ইঞ্চি হাইটে আপনারা বদনা, অর্থাৎ বালতির ট্যাপটা দিবেন। আর এটা ঝর্ণার লাইন, আর এটা হলো গিজারের লাইন। তো দেখেন এখানে আমার কিন্তু পরিপূর্ণ কাজটা কিন্তু আমি টিএস পাইপে করে ফেলেছি। এখন আমি আস্তে আস্তে বিবরণ দিব। তো এইখানে আমার প্রথমত দেখেন উপরে আমার ঝর্ণার জন্য আমি পাইপটা রেখেছি, নিচে বালতির ট্যাপ রেখেছি, এবং দেখেন এখানে টোটাল কাজই করেছি। তো এখন গিজার এবং ট্যাঙ্কের যে লাইনটা দেখেন, এখানে আমি প্লাস্টিকের ফিটিং কিন্তু ব্যবহার করেছে, কিন্তু যে পয়েন্টগুলো রয়েছে, 1/2 ইঞ্চি যে পয়েন্টগুলো রয়েছে, এটা কিন্তু আপনি ব্রাশ যে ফিটিং রয়েছে, এটা আমি 3/4 ফিটিংয়ের সাথে 1/2 ইঞ্চি ফিটিং। তো দেখেন এখানে ব্রাশ এলবো ব্যবহার করেছি। তো এই দুটার ফিটিংয়ের মাঝখানে দেখেন এখানে কিন্তু 6 ইঞ্চি, আচ্ছা 6 ইঞ্চির একটু বেশি আমি কিন্তু মাপ রেখেছি। তো এটা যদি কখনো আমি মিক্সার কল লাগাই, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু মিক্সার কলটা ব্যবহার করতে পারবো। দেখেন এই দুটার পাশেই কিন্তু আমি, দেখেন আমি কিন্তু একই লেভেলে কিন্তু রেখেছি। এটা আপনি চাইলে স্পিড লেভেল দিয়ে দুটা আপনার হলো সমানভাবে বা একুরেট লেভেল আছে কি না এটা দেখার জন্য আপনাকে স্পিড লেভেল ব্যবহার করতে হবে। এটা আপ ডাউন থাকলে সুন্দর করে ওঠা নামা করিয়ে এটাকে সুন্দর পজিশনে আপনাকে রাখতে হবে, স্টেট সোজা করে। আপনার কাজটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনাকে, তো এখন প্যানের যে আপনার হলো লো ডাউন থাকবে, এই প্যানের লো ডাউনের জন্য আপনাকে এখানে কিন্তু পয়েন্ট রাখতে হবে। তো দেখেন এখানে আমি কর্নার থেকে 8 ইঞ্চি, আমি দেখেন 8 ইঞ্চি জায়গায় কিন্তু আমি এখানে রেখেছি। তো 2 ইঞ্চি যদি যখন টাইসটা হবে, তারপরে কিন্তু 6 ইঞ্চি পরে কিন্তু এই পয়েন্টটা থাকবে। তো দেখেন এখানে আমি কিন্তু 6 ইঞ্চি, অর্থাৎ 8 ইঞ্চি পরে কিন্তু এখানে 1/2 3/4 এখানে টি লাগিয়ে আমি কিন্তু পয়েন্টটা রেখেছি। আর এই পাইপটা হলো আমার মেন পাইপ, অর্থাৎ ফলস হাত থেকে আমি কিন্তু এই পাইপটা নামিয়েছি। এই পাইপ দিয়ে কিন্তু, অর্থাৎ ট্যাঙ্কি থেকে কিন্তু এই পাইপটা এসেছে, এসেই কিন্তু আসলে সব সাইডে কিন্তু আসলে পানিটা নামবে। তো এখন প্যানের জন্য আমার যে বদনার ট্যাপ লাগবে, দেখেন এখানে আমি
हाफ त्रिटी पोर्टर माध्यम दिए एखे क्यों टैपर पॉइंटा रेखे देखें यार लो डाउन एट अवश्य पीछन थे तीन फिट अपना के देखें पीछन थे तीन फिटे हमें क्यों ये बदनार टैपटा रेखे देखें एवं पैनर जो फ्लोर है ये फ्लोर थे क्यों हमार सईट ऊपरे किन्तु आमी रेखे अर्थात टेम्पोरे ढाला थे सईट ऊपरे किन्तु पॉइंटगुलो रेखे और ये जो हाफ त्रिपल एल्बो दिए व्यवहार करता हलो बेसिंग एर लाइन देखें एखे हमें छ इंच पाइप एडजस्ट करे एखे बेसिंग लाइन एखे कर बंधुरा एखे देखें किन्तु पाँच फिट बाय साढ़े पाँच फिट जगार भेतरे हमें किन्तु एक पैनर सिस्टेम रेखे गीजार सिस्टेम रेखे झर्नार लाइन रेखे बेसिंग लाइन रेखे तो एखन आपनर अल्प जगार भेतरे किन्तु देखें हमें सब धरण आइटेम किन्तु रेखे देखें बेसिंग पाइपटा किन्तु कमप्लीट कर देखें एखे सीमेंट बालू दिए हमें किन्तु पाइपगुलो सुंदर को जाम दिए देखें एक छोट बाथरूमे क्यों देखें सुंदर भाव काज करते जानले सब किस क्यों करा जाए पिछने देखें हमें दूटा जो डोरटी लागिए एक हलो पानी पाइप ये पानी पाइपे हमार निसतलार काज बाड़ीटा एकतलाय थाकबे ए कारण आमी किन्तु दोतलार जोन्नो कोनो पॉइंट आमार प्रयोजन नाई तो पानी जो पाइपटा एखाने देखें अल्पते ही अर्थात छय फिट हाइट दिए आमी किन्तु एखाने समाप्त कर दिए जेटा मयलार पाइप अर्थात जेटा गैस पाइप आमार डान साइडटा हलो गैस पाइप तो ऊपर एखे भेंडी रही है तर कारण एखे अफ साइड लागिए देखें हमें सुंदर भावे छादर ऊपर तुले दिए तो अनेक भाईरा प्रश्न करे आसले गैस पाइपटा छाद थेके ऊपर कई इंच कतटुकु रखते हैं अपना छाद थेके साढ़े सात फिट ऊपर अपना रखबें जाते कखनो गैसटा बा गंधटा आपनर छादे उठले जान ना लागे तो बंधुरा ये छिलो आजकेर भिडियो आमार भिडियो जदि आपनार भालो लेगे थाके अवश्य एक लाइक करबें।